नमस्कार हेलो ब्यूटीफुल पीपल वेलकम बैक टू हिमशिम कैमन आज तुम्हारा सबाई आई होप तुम्हारा सबाई खूब 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 भलो आज तो आज के हे वेडनेसडे और एन टाइम हो 12:40 एक बजते जाए तो कल के ब्लगटा जो एपलोड होनी हाफ वे रही है तो येस माझे माझे इंटरनेट स्पीड खूब भलो थे माझे माझे मैंने जाना कि है तो एपलोड होनी भिडियो आज के बोध भिडियो एक लेट कर पोछावे हमें कल के रात अपलोड करी कारण हमार शर खराब लगे तो शुए पड़े और कल के जमन बोलिए सकाल बेला उठे शाड़ी लुकटा क्रिएट करब कि तो भाजी जो शाड़ी लुकटा क्रिएट करब आज के बाद कल के आज के हमारा कल परशु नागद करब कारण आज के प्रचुर काज आर सब काज सारे उठते उठते हमार बिकल हो जाए तो डे लाइट विल नॉट बी देयर तो जैक एखन किचने चले कारण बनाब हे आज के लंच तो लंचे आज के सीम्पल गरम एक सीम्पल रान्ना कर देखते उच्छे सजने एक आलू दिए एक पतला झोल कलो जीरा फोड़न दिए और सोयाबीन आलू तरकारी बनाब आदा लंका और टमेटो बाटा दिए दैट्स इट और भात होबे और एकटू शसा पेयाजे सालाड मतन होबे दैट्स इट और किछु करब ना कारण प्रचंड गरम और मन है এটাই হচ্ছে ওয়াজ গুড আমি আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছের বিরিয়ানি বানাবো কিন্তু এই গরমে আর পারছি না আমি চিংড়ি মাছের মতন আমিই হয়ে যাব তো চলো আগে সজনেটা আলু তরকারিটা বসিয়ে তারপরে এত জামা কাপড় আছে ওগুলোকে ভাঁজ করতে থাকি তারপর দেখাচ্ছি কি যখন পরে আমি এখানে উচ্ছেগুলোকে আগে ফ্রাই করে নেছি অল্প অর্ধেক উচ্ছে ছিল ওইটা দিয়েই করছি বেশি করছি না কারণ দুজনের জন্য তো আর উচ্ছে আমার অতটা ভালো লাগে না तो आगे उच्छेटाके नून हलुद दिए फ्राई करे तुले रखब तो आमी एटार मध्ये कालो जीरे फोड़न दिए दिए एबार आमी एर मध्ये छेड़े देव हच्छे आलूगुलो जेटा आमी केटे रेखेछि तो आलूगुलो दिए तारपरे आमी एटाके एकटु फ्राई फ्राई करे नेब अल्प एकटु फ्राई होये गेले तार मध्ये सजना डाटागुलो दिए देव तो जेहेतु जानो एखानकार सजनाटा एकटु मोटा मोटा हय तो यस जदि तोमरा कचि जेटा कलकाता पाओया जाय ओटा पाओ তাহলে ওটা দিয়ে করো ওটা দিয়ে আরো টেস্ট আছে সেফটি টেস্ট আছে এবার দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে আলুটা এবার এর মধ্যে আমরা সজনাটা দিয়ে দেব তো এখানে এরকম মোটা মোটাই সজনাটা পাওয়া যায় তো কারণ কলকাতাতে এখন এই সরু সরু সজনাগুলো পাওয়া যায় তো ওটা দিয়ে করলে খুব টেস্ট হয় তো এটার মধ্যে আমি সজনাটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব হালকা নুন আর দেব হালকা হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়ব তো দেখতে পাচ্ছ এবার এটা একটু ভাজা ভাজা হলে আমরা কি করব জল দিয়ে দেব ব্যাস এইটুকু তারপরে দিয়ে যখন ততটা গ্রেভি তোমাদের দরকার পড়ে সেইটুকু রেখে উচ্ছেগুলো একদম লাস্টে নামানোর 2 মিনিট আগে দেবে ব্যাস দ্যাটস ইট এটা আমি দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হোক দেখো এখানে এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিই দ্যাটস ইট আর কিছু করতে হবে না এবার এই যে ঝোলটা ফুটবে তারপরে লাস্টে নামানোর সময় একটুখানি উচ্ছেগুলো দিয়ে দেব ব্যাস এইটুকুই হচ্ছে কাজ সজনাটা আর উচ্ছে তরকারিটা তো বসিয়ে দিলাম আলু সজনাটা উচ্ছে তরকারিটা এটা আমাদের বাড়িতে না প্রত্যেক গরমকালে বানানো হয় এক দুদিন ছেড়ে ছেড়ে তো তোমাদের বাড়িতেও যদি এরকম হয়ে থাকে আমাকে নিশ্চয়ই জানাবে বিকজ এই খাবারগুলো হচ্ছে বাঙালিদের গরমকালের পেটেন্ড খাবার যদি তোমরা এগ্রি করো তো কমেন্ট সেকশনে জানাবে এখন আমি করব হচ্ছে এই যে এই জামা কাপড়গুলো দেখছো কালকে যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলোকে এখন ভাঁজ করব কালকে রাত্রিবেলা আমি ভাঁজ করেছিলাম বাট আর ইচ্ছা করছিল না দুটো তিনটে বেডশিট ভাঁজ করে রেখে দিয়েছিলাম তো এগুলো চলখন ফটাফট করে ভাঁজ করে ফেলি তার সাথে একটু আমি টিভি দেখব টিভি দেখতে দেখতে যতক্ষণ ঝোলটা ফুটবে তো ইয়েস তারপরে সয়াবিনটা বসাবো আর লাস্টে ভাত বসাবো তো ইয়েস তো চলো গিয়ে এগুলো করে ফেলি তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আর এই টি শার্টটা না আমি আজকে কালকে যখন সব খুঁজলাম তখন এই টি শার্টটা বার করলাম অনেক দিন পর অনেকগুলো টি শার্ট ভেতরে রয়েছে যেগুলো হয়তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু পরে খুললে পাওয়া যাবে তো ইয়েস তো চলো আমি এগুলো ভাঁজ করে নিই তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে
এই যে দেখতে পাচ্ছ আমার উচ্ছে আলুর ঝোল হয়ে গেছে আমি উচ্ছেটাও দিয়ে দিয়েছি এবার এটা 1 মিনিট মত আর সব সজনাটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দ্যাটস ইট এটাই হচ্ছে উচ্ছে আলু আর সজনাটা তরকারি হ্যালো গাইস অনেকক্ষণ পর দেখা হচ্ছে তো দুপুরবেলা লাস্ট রান্না যখন করছিলাম তখন তোমাদের সাথে কথা বললাম তারপরে দিয়ে আর কথা হয়নি কারণ আমি অনেক ঘরের কাজগুলো ছিল সেগুলো সারলাম তারপরে খেলাম দিলাম এভরিথিং করলাম কিন্তু বিকেলের পর থেকেই 6:30টার পর থেকে ভেবেছিলাম আবার ব্লগটাকে কন্টিনিউ করব কিন্তু বিশ্বাস করো আমি জানি না আমার দুদিন ধরে প্রচণ্ড মানে 7:30-7:30টার পর থেকে প্রচণ্ড আমার দুটো পা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে আমি জানি না কেন অ্যান্ড আই অ্যাম লাইক ফিলিং সো ল্যাথার্জিক যে কি বলবো তো মানে উঠে করতে আমার ইচ্ছাই করছিল না রিন্ধা আমাকে মাঝখানে বললো যে যা তুই একটু হেঁটে আয় আমি গেলাম না আমাকে বললো আয় উনো খেলবি খেলা দেখবি কোনোটাই আমি করলাম না আমি ওই ঘরে শুয়েছিলাম শুয়ে শুয়ে এই ছোটো ছোটো ক্লিপিংগুলোকে এডিট করছিলাম করতে করতে ভাবলাম যে না চলো উঠি কারণ আমার কিছু ছোটো ছোটো জিনিস করতে হবে এখন আর শুনতে পাচ্ছ যে ম্যাচ চলছে অলরেডি অন দ্য ব্যাকগ্রাউন্ড KKR ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স তো ভাবলাম যে কালকে যেহেতু আমাকে শাড়ির লুকটা নববর্ষ শাড়ির লুকটা করতে হবে কারণ নেক্সট উইক থার্সডেতে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি কারণ 15th হচ্ছে গুড ফ্রাইডে আর নববর্ষ বিশু এগুলো অ্যান্ড দেন ইস্টার হচ্ছে সানডেতে তো তাই জন্য আমরা সবাই আমি রিন্স যাব হচ্ছে শ্বশুরবাড়ি তো তোমাদের জন্য ভিডিও আমাকে দু তিনটে ভিডিও করে তারপরেই ফোনে রাখতে হয় কারণ না হলে ইট বিকামস আ মেস ফর মি তো ইয়েস তো তাই জন্য আমাকে কিছু কিছু করতে হবে কালকে তো আইব্রো করে এনেছি কিন্তু আপার লিপটা আমি বাড়িতেই করি আর একটু ফেশিয়াল টাইপের আমি করবো বাড়িতে তো হলো যে চলো তোমাদের সাথে শেয়ার করি আয়নাটাকেও সেট করে নিয়েছি আর সব সেট করে নিয়েছি আর কানের দুলটাকে খুলে রাখছি কারণ সোনার গানের দুল তো আমি একটুখানি আতাল আছি এদিক সেদিক আমি হারিয়ে ফেলি যাই হোক তো আমি আপার লিপ না আগে মানে পার্লারে গিয়ে হসপিটাল বলতে চাইছিলাম যাই হোক পার্লারে গিয়েই করাতাম থ্রেড প্রথমে যখন আমি করা স্টার্ট করেছি তখন আমি থ্রেডিং করাতাম ঠিক আছে মার সাথে তো তখন খুব লাগতো কারণ এই জায়গাটা যখন থ্রেডিং করে না মানে লাইফ বেরিয়ে যায় এরকম অবস্থা হয় তো তারপর থেকে আমি কি করা করলাম তারপর থেকে আমি ব্যাঙ্গালোরে যখন আসলাম তখন থেকে আমি ভ্যাক্সিং করা স্টার্ট করলাম তো একজন এমন আমাকে ভ্যাক্স করেছিল যে আমার এই জায়গাটা পুরো পুড়ে গেছিলো তারপর থেকে আমি ডিসাইড করে নিয়েছি যে আই উইল বি ইউজিং ওনলি দিস ফেস রেজার ইজ আ কী বলে ওটাকে মানে ইটস আ ব্লেসিং ফর উমেন্স যারা ওই আপার লিপের পেন্ট আমি তো এগুলো কোনোটাই করি না কিন্তু ইটস আ ব্লেসিং সিরিয়াসলি মানে কী বলবো তো আমি এখানে বম্বে শেভিং কোম্পানির ফেস রেজার ইউজ করছি তো তোমরা যে কোনো রেজার ইউজ করতে পারো ঠিক আছে তো ইয়েস তো এটা কিছু দেখানোর তো নেই এরকম একটা রেজার তো আমার কাছে অ্যালোভেরা জেল অ্যাট প্রেজেন্ট নেই কারণ অ্যালোভেরা জেল আমার কাছে এখন নেই তো আমি এই ক্লিনজিং মিল্কটাই এরিয়াটাতে এরকম করে লাগাবো ওটাও লাগিয়ে ফেলছি আর লোয়ার চিনে লাগিয়ে এবার এটাকে আমার কাজ শুরু করব আর আমার বেস্ট ফ্রেন্ড আছে অমৃতা ও যদি ভিডিওটা দেখে থাকে ও এটা আমাকে সবসময় বলে যে কারণ আমি হয়তো আমি রিভার্স লাইফস্টাইলেও একবার শেয়ার করেছিলাম তো ক্যা আতা হ্যায় তেরে ইহাঁ পে যে তুই নিকালতি হ্যায় বাল তো আতা তেরে গিনকে বাল আতা হ্যায় সিরিয়াসলি আমি না ভ্যাকসিন করতে যাই না কিছু করাতে যাই কোনো সময় কোনো কিছু করাতে যাই না কারণ আমার হেয়ার গ্রোথই নেই দেখো হেয়ারের আমার কোনো গ্রোথ ফ্রোথ নেই তো চলো এবার এটাকে করে ফেলি ইট টেক্স অ্যারাউন্ড আমার করতে ইট টেক্স অ্যারাউন্ড 2-3 সেকেন্ডস মতন টাইম লাগে দ্যাটস ইট আর যেটাতে চোখ থেকে জল বেরোবে না কিছু হবে না তো আই নট ডু দ্যাট দেখো পুরো ক্লিন হয়ে গেছে আমার আইব্রোস তো করে নিয়েছি কালকে যেটা কেটেও ফেলেছে ভালো ভালো বলতে বলতে কেটে ফেলেছে যাই হোক
এবার আমি ফেসটা অলরেডি ক্লিন করে নিয়েছি, ক্লিন করেই রেখেছিলাম। তো আমি না দু রকমের, আমি এই লোটাসের এই ফেসিয়াল রেডিয়েন্ট গ্লো গোল্ড বা এরকম কিছু ছোটো ছোটো পাউচ নিয়ে আসি, তো এগুলো আমি ইউজ করি। তো এইটা আমি এখন কিছু করব না। তো আমার কাছে একটা ফেসিয়াল কিট ছিল ওয়াইনে, তো ওটার আমার কাছে শুধু গ্রেপ ওয়াইন মাসাজ ক্রিমটা রয়েছে। কী সুন্দর গন্ধ! তো এটা দিয়েই আমি জাস্ট মুখটার মধ্যে মাসাজ করব, দ্যাটস ইট। কারণ আমি অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছি, তো আর কিছুই করব না। তো আমি জাস্ট এটাকে দেখতে পাচ্ছ ফেসটা বলো কেমন লাগছে, তখন যেরকম ছিল আর এখন কেমন লাগছে আমাকে বলো, লাগছে না ডিফারেন্স? চট করে একটা জিনিস দেখিয়ে দিই, কালকে যে তিনটে শাড়ি বার করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র। তো ইয়েস, এইটা একটা আছে, কিন্তু এইটা সিরিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট ফর পয়লা বৈশাখ। আর একটা যেটা বার করেছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হাফ ব্লু হাফ পিঙ্ক অ্যান্ড ইয়েলো। এটা আমার ফ্রেন্ডসরা দিয়েছিল আমাকে, অমৃতা, নিশু, শ্রী, পুনম, বিয়ের সময়। আর একটা হ্যান্ডলুমের শাড়ি আছে রেড কালারের, এটা আমি প্রচুর বার পরেছি। তো আমি ভাবছি যে একটা পিঙ্ক কালারের ব্লাউজ আছে, ওইটা দিয়ে আমি এটা পরবো। তো ইয়েস, তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সাথে তিনটে শাড়ি যেটা কালকে বার করেছিলাম ওটা দেখিয়ে দিলাম, যে তোমাদের কোনটা ফেভারিট আমাকে বলো, কালকে পরবো। তো তোমাদেরকে কালকে ব্লগে দেখতে পাবে। তো কালকে ব্লগ শুরু করার আগে বা হয়তো সকালবেলায় আমি ব্লগ শুরু করে দেবো, তার সাথে এইটাও শ্যুট করবো, তো এভাবে দেখে নেবো কী করতে হবে। তো চলো আজকে এই নোটের সাথে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটা ছোট্ট করে আমার স্কিন কেয়ার বা উইকে একবার যেটা আমি একটুখানি নিজের জন্য করি সেটা তোমাদের শেয়ার করলাম। অ্যান্ড দেয়ার্স নাথিং ফ্যান্সি অ্যাবাউট ইট, নাথিং ভেরি ড্রোম্যাটিক অ্যাবাউট ইট, খুবই একটা সাধারণ জিনিস নিয়ে হ্যাভ ডান ইট। সো ইয়েস, তো চলো এই নোটের সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কীরকম কন্টেন্ট দেখতে চাও, কী দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। তো ইয়েস, অ্যান্ড অলসো যদি এই চ্যানেলটাতে নতুন দেখে থাকো, আমাকে নতুন দেখে থাকো, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। অ্যান্ড এখনও অনেক 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 বড় হতে হবে। মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ হয়েছে যখন ভিউস কম আসে, বাট তখন নিজেকে মোটিভেট করি যে না, যত নিজে পরিশ্রমটা করব তত ফলটাও পাবো। তো ইয়েস, এর সাথে চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। টিল দেন বাই, লাভ ইউ অল, স্টে হ্যাপি, লাভ ইউর সেলফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ really important. Ta-da! Love you all. Bye.